হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আচ্ছা, প্রতিবার ক্রিসমাসের সময় তো আমরা ফ্রুট কেকটা বাইরে থেকেই কিনে আনি, তো এইবার চলুন আমরা ঘরে যদি বানিয়ে নিই কেমন হয় দেখা যাক। ঘরেরই সামান্য উপকরণ দিয়ে আমরা প্রেশার কুকারে আজকে কেকটা বানাবো। এই হচ্ছে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস, আসুন একে একে পরিচয় করে নিই। ময়দা পৌনে এক কাপ, ময়দার সমপরিমাণ চিনি পৌনে এক কাপ, আমি চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। দুটো ডিম, এক চিমটে নুন, খাবার সোডা হাফ চামচ, এক চামচ বেকিং পাউডার, দু চামচ গুঁড়ো দুধ এসেন্স, এক চামচ হাফ কাপ মতো তেল। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, টুটি ফুটি নিয়েছি। আপনারা আপনাদের ঘরে যেরকম অ্যাভেলেবেল ড্রাই ফ্রুটস আছে সেগুলো ইউজ করবেন। ডিম দুটো এবার প্রথমে আমি একটা বোলে ফেটিয়ে নেব। এক মিনিট মতো ফেটানোর পর এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো। 30 সেকেন্ড আবার মিক্স করে নেব। এবার এই চালনিতে আমি সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে একসাথে মিশিয়ে নেব। একটা পাত্রে চেলে নেব। চালা কমপ্লিট হয়ে গেছে, এবার উপরের যে এই দানাগুলো আমি ফেলে দেবো। এবার এই মিশ্রণটা আমি ডিমের মিশ্রণে একটু একটু করে ঢালবো, পুরোটা একবারে নয়, একটু করে ঢেলে আবার মিশিয়ে নেব। পুরোটা মেশানোর পর এবার এতে আমি তেলটা ঢেলে দেবো। এবার এই মিশ্রণটা ভালো করে 10 মিনিট মতো ফেটাতে হবে। আমার কেকের ব্যাটার রেডি। এবার আমি কেকের মোল্ডটা সাদা তেল দিয়ে গ্রিস করে নেব। এবার এর মধ্যে ময়দা ছড়িয়ে দেবো, পুরো ময়দাটা এইভাবে আমি মোল্ডের চারপাশে ছড়িয়ে দেবো। এবার এক্সেস ময়দাটা আমি এরকমভাবে উল্টে দিয়ে ট্যাপ করে ঘেরে নেব। এবার একটা বাটার পেপার এই মোল্ডের সাইজে কেটে আমি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব, মোল্ডের ভেতর এভাবে বসিয়ে দিলাম। এবার ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে দেব। এবার হালকা হাতে মোল্ডটাকে 2-3 বার ট্যাপ করে নেব এইভাবে, যাতে কোনো বাবলস না থাকে ভেতরে। ব্যাটারটা 60% মতো ফিল আপ করবো মোল্ডের। এবার আমি প্রেশার কুকারে বেসটা বালি দিয়ে দেবো, আপনারা চাইলে নুনও দিতে পারেন। এবার এর উপরেই আমি উল্টো করে একটা বাটি বসাবো। আচ্ছা, এই ঢাকাটা থেকে সিটি আর এই রাবারটা খুলে নেব। এবার এইভাবেই আমি ঢেকে 5 মিনিট মতো প্রিহিট করে নেব প্রেশার কুকার। এই ড্রাই ফ্রুটসগুলোতে আমি একটু ময়দা এরকমভাবে ছড়িয়ে মেখে নেব। 5 মিনিট পর আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলে মোল্ডটা বসাবো। মোল্ডটা বসিয়ে আমি আবার ঢেকে দেবো। আঁচ একদম সিমে থাকবে, আর 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে ড্রাই ফ্রুটস অর্ধেকটা অ্যাড করব। অর্ধেকটা ড্রাই ফ্রুটস সরাবো, আবার ঢেকে দেবো। 10 মিনিট পরে আবার চেক করব, অনেকটা ফুলে এসেছে কেকটা। এবার আমি বাকি যে ড্রাই ফ্রুটসগুলো এগুলো উপরে ছড়িয়ে দেবো, আবার ঢেকে দেবো। 10 মিনিট পর আমি আবার এটা খুলে দেখব এখন কতটা ফুলে উঠেছে। আমি একটা টুথপিক দিয়ে একটা হোল করে দেখব, যদি ক্লিন বেরোয় তার মানে আমাদের কেক রেডি। দেখুন ক্লিন বেরিয়েছে, মানে আমাদের কেক রেডি। এবার আমি ফ্লেম অফ করে এইভাবেই ঢেকে রেখে দেবো 10 মিনিট। দেখুন আমাদের ফ্রুট কেক একদম রেডি। এবার আমি মোল্ডটা বাইরে বের করে সার্ভ করব। এভাবে সাইডগুলো জাস্ট ছুরি দিয়ে লুজ করে তার প্লেটে এইভাবে উল্টে দিয়ে আস্তে ট্যাপ করলেই বেরিয়ে আসবে। এই দেখুন, এবার এই বাটার পেপারটা আমি খুলে নেব। আমাদের ফ্রুট কেক একদম রেডি, দেখুন কত সফট হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক।